अस्सलामु अलैकुम। अमी मोहम्मद कामरुज़्ज़मान, इंस्ट्रक्टर टेक इलेक्ट्रॉनिक्स, मयमनसिंह पॉलिटेक्निक इंस्टीट्यूट। आज के ऑनलाइन क्लासे सकल शिक्षार्थीदेरके स्वागतम। डोमेन इंजिनियरिंग इलेक्ट्रॉनिक्स टेक्नोलॉजी चतुर्थ पर्वेर छात्र छात्रीदेर जन्य विषयेर नाम हच्छे नेटवर्क फिल्टर एंड ट्रांसमिशन लाइन्स। विषय कोड 66841। पाठ परिकल्पना उपस्थापन मोहम्मद कामरुज़्ज़मान, इंस्ट्रक्टर टेक इलेक्ट्रॉनिक्स, मयमनसिंह पॉलिटेक्निक इंस्टीट्यूट। नेटवर्क फिल्टर एंड ट्रांसमिशन लाइन आज के प्रथम अध्याय आलोचना करब। प्रथम अध्याय आछे आमादेर प्रथम अध्याय नाम हच्छे नेटवर्क थियोरेमेर वैशिष्ट्य। एई चैप्टारे आछे 1.1 আছে টেলিজেন্স থিওরেমের বিবৃত ব্যাখ্যা, 1.2 তে আছে সুপারপজিশন থিওরেম, 1.3 তে আছে সাবস্টিটিউশন থিওরেমের ব্যাখ্যা, 1.4 এ আছে থেভনিন ও নর্টনস থিওরেমের ব্যাখ্যা এবং 1.5 এ রেসিপ্রোসিটি ও ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমের ব্যাখ্যা। আমরা অধ্যায় 1 এর আজকে যেটা আলোচনা করব যে আমাদের টেলিজেন্স থিওরেমের বিবৃত ব্যাখ্যা 1.1। তাহলে আমরা প্রথমে জানব যে টেলিজেন্স থিওরেম কাকে বলে। যে টেলিজেন্স থিওরেম হচ্ছে যে কোনো নেটওয়ার্কের সকল শাখার বিভিন্ন উপাদানের সংগঠিত পাওয়ারের যোগফল সবসময় শূন্য হয়। আমি থিওরেমটা আবার বলতেছি। টেলিজেন্স থিওরেম যে কোনো নেটওয়ার্কের সকল শাখার বিভিন্ন উপাদানের সংগঠিত পাওয়ারের যোগফল সবসময় শূন্য হয়। এখানে আমরা এটা বলতে পারি গাণিতিকভাবে যে সামেশন অফ বি কে ইন্টু আই কে ইকুয়াল 0। এখানে বি হচ্ছে নেটওয়ার্ক শাখার সংখ্যা, বি কে শাখার ভোল্টেজ সমূহ এবং আই কে হচ্ছে শাখার কারেন্ট সমূহ। এখানে এই থিওরেমটা আমাদের প্রমাণের জন্য আমরা এখানে একটা সার্কিট অঙ্কন করেছি। আমরা এখানে দেখতে পেরেছি যে সার্কিটটা হচ্ছে যে একটা রেজিস্টর, একটা ব্যাটারি বা পাওয়ার সাপ্লাই, যেটাকে পাওয়ার সরবরাহ বলা হয়, 16 ভোল্টের একটা ব্যাটারি সাথে দেওয়া হয়েছে। এখানে 4টা রেজিস্টর আছে, 2 ওহম 2 ওহম একটা রেজিস্টর এবং 6 ওহমের সাথে প্যারালালে 10 ওহম 4 ওহমের 2টা রেজিস্টর আছে, 4টা রেজিস্টর। আমরা টেলিজেন্স থিওরেমটাকে যদি সহজে প্রমাণ করতে চাই যে নিচের সার্কিটটি টেলিজেন্স থিওরেমের সাহায্যে নির্ণয় করা হলো। এখানে টেলিজেন্স থিওরেমটি আমরা প্রমাণ করতে পারবো সহজেই। আমরা যে ফার্স্ট সেমিস্টারে ইলেকট্রিক্যাল ফান্ডামেন্টাল সার্কিট সাবজেক্ট পড়েছি, সেটার মধ্যে আমাদের একটা ছিল যে কারশফের সূত্র। কারশফের সাধারণত 2টা সূত্র থাকে, একটা হলো কারশফের কারেন্ট সূত্র যেটাকে কেসিএল বলে, আর একটা হলো কারশফের ভোল্টেজের সূত্র যেটাকে কেভিএল বলে। তো আমরা এখানে টেলিজেন্স থিওরেমটা প্রমাণের জন্য আমরা কারশফের সূত্রটা অ্যাপ্লাই করব, সূত্র দুটি অ্যাপ্লাই করব এবং ওই ধরনের সার্কিট অ্যাপ্লাই করে আমরা টেলিজেন্স থিওরেমটা প্রমাণ করবো। যে এখানে যে আমি সার্কিটটা অঙ্কন করেছি, এখানে কারশফের সূত্র প্রয়োগ করে এখানে I1 এবং I2 এর মান বের করি। মানে এখান থেকে আমাকে I1 এবং I2 এর মানটা বের করতে হবে এই সার্কিট থেকে। আর আমরা এটা কিভাবে করব? কারশফের সূত্রের সাহায্যে করব। তে কারশফের সূত্রে আমরা 2টা জিনিস শিখছিলাম। যে আমরা এখানে যে সার্কিটটা আছে, একটা সূত্র হচ্ছে কেসিএল আর একটা হচ্ছে কেভিএল। তো কেভিএল সূত্রটা এই লুপের মধ্যে আমরা প্রয়োগ করব। এটা হলো লুপ 1। যে লুপ 1টা হচ্ছে যেমন এখান থেকে এই একটা বদ্ধ বা ঘেরা ক্ষেত্র, এটা হচ্ছে লুপ 1। আমি ইন্ডিকেট করে দিছি যে লুপ 1, আর এই ক্ষেত্রটাকে বলা হয় লুপ 2। দুইটা লুপে ভাগ করা হয়েছে। তো লুপ 1 এর ক্ষেত্রে আমরা এখন দেখব যে লুপ 1 এ কি করা যায়। যে লুপ 1 এর ক্ষেত্রে আমরা যখন সমীকরণটা ধরব, যে আমরা লুপ 1 এ কেভিএল প্রয়োগ করব। লুপ 1 এ কেভিএল, কারশফ ভোল্টেজ ল। যেটা আমরা ফার্স্ট সেমিস্টারে পড়ে আসছি। তো কেভিএল প্রয়োগ করলে, যে ভোল্টেজ লটা প্রয়োগ করলে, যেমন আমরা যদি এই বিন্দুটার কথা চিন্তা করি যে ব্যাটারি থেকে কারেন্টটা বের হয়ে এই 2 ওহম রেজিস্টরের মধ্যে দিয়ে যাচ্ছে, এই রেজিস্টরটার মধ্যে দিয়ে যাচ্ছে I1 কারেন্ট। তাহলে আমরা ওহমের সূত্র থেকে জানি যে কোন রেজিস্টরের মধ্যে দিয়ে যে পরিমাণ কারেন্ট প্রবাহিত হয় ওই রেজিস্টরের ভোল্টেজ ড্রপ হচ্ছে ওই রেজিস্ট্যান্স এন্ড কারেন্টের গুণফল। আর কেভিএল হচ্ছে যে একটা ঘেরা বা বদ্ধ ক্ষেত্রের মধ্যে যে যে কয়টা ভোল্টেজ ড্রপ আছে এবং যে পরিমাণ ভোল্টেজ সরবরাহ দেওয়া হয়েছে এটার বীজগণিতীয় সমষ্টি হবে 0। সেই ক্ষেত্রে আমরা সমীকরণটা লিখতে পারি, এখন আমার এইখান থেকে এই দিকে কারেন্টটা যাচ্ছে I1 কারেন্ট যাচ্ছে, তাহলে এইখানের ভোল্টেজ ড্রপটা হবে টু I1, অর্থাৎ 2 হচ্ছে রেজিস্ট্যান্স আর I1 হচ্ছে কারেন্ট, এই দুইটার এই 2 ওহম রেজিস্ট্যান্স সার্কিটের 2 ওহম রেজিস্ট্যান্সের ভোল্টেজ ড্রপ। তবে এই বিন্দু থেকে যখন এই বিন্দুতে যাব, তারপর এইখান থেকে আমার কারেন্টটা কি এইদিকে একটা কারেন্ট এইদিকে একটা কারেন্ট, যেহেতু আমরা লুপ 1 এর পরিকল্পনা করতেছি তাহলে লুপ 1 এর কারেন্টটা এই দিক দিয়ে আসতেছে, তাহলে এই দিক দিয়ে যে কারেন্টটা যাচ্ছে এটা হচ্ছে 6 ওহম কারেন্ট। তো আমরা এটা দেখতেছি যে I1 কারেন্টটা এখানে আইসা মানে এইদিকে একটা গেছে এইদিকে একটা কারেন্ট গেছে, তো এইদিকে যে 10 ওহম এর মধ্যে যে কারেন্টটা গেছে এটা হচ্ছে I2, আর 6 ওহম এর মধ্যে যে কারেন্টটা যাচ্ছে যে কারেন্ট, তাহলে I1 থেকে I2 টাকে মাইনাস করলে যে কারেন্টটা পাওয়া যাবে এটা কি হচ্ছে এই 6 ওহম এর মধ্যে দিয়ে যাচ্ছে, সেই জন্য এইখানের কারেন্টটা হচ্ছে I1 মাইনাস I2। আমি চিত্রের মধ্যে দেখানো হয়েছে যে I1 মাইনাস I2 এই দিক দিয়ে প্রবাহিত হচ্ছে, তাহলে আমার এখানে 6 ওহম রেজিস্ট্যান্স ইনটু I1 মাইনাস I2। তারপর এই বিন্দু থেকে এই বিন্দুতে চলে গেলাম, এইখান থেকে এইখানে যাওয়ার ক্ষেত্রে আমার কোনো রেজিস্টর নেই, যার কারণে এখানে কোনো বাধা প্রাপ্ত হচ্ছে না বা এখানে কারেন্টটাকে 0 ধরতে পারি আমরা, ভোল্টেজ ড্রপ এখানে কোনো ভোল্টেজ ড্রপ নেই। তারপর আবার এইখান থেকে আমি আবার এই পূর্বের বিন্দু যেখান থেকে শুরু করেছিলাম ওই বিন্দুতে যখন চলে যাব, তখন আমার সামনে এখানে যে ব্যাটারি সোর্সটা আছে এই ব্যাটারি সোর্সের সামনে এই ছোটটা হচ্ছে নেগেটিভ, এই বড় টানটা হচ্ছে পজিটিভ, আমরা এটা জানি সবাই, এটা ব্যাটারির সিম্বল যে নেগেটিভ পজিটিভ, তাহলে এই জন্য এটা নেগেটিভ, এই ভোল্টেজের মান হচ্ছে 16 ভোল্ট, এই জন্য 16 ইকুয়াল 0। আর এইখানে আমরা 2 I1 এই ভোল্টেজটা কেন পজিটিভ দিলাম সমীকরণে, যেমন আমার কারেন্টটা কি একটা রেজিস্টরের মধ্যে দিয়ে প্রবেশ করে এবং রেজিস্টরের মধ্যে পজিটিভ দিয়ে ঢুকে এবং নেগেটিভ দিয়ে বের হয়, কারেন্টের ধর্মটা হচ্ছে রেজিস্টরে পজিটিভ দিয়ে ঢুকবে এবং নেগেটিভ দিয়ে বের হবে। এই জন্য আমরা যখন ফার্স্ট যেটাতে গেলাম এখানে যে পজিটিভ চিহ্ন পজিটিভ, এই চিহ্নটা পজিটিভ, এই জন্য এখানে পজিটিভ হবে। আবার এখান থেকে যখন কারেন্টটা ঢুকতেছে এই রেজিস্টরের চিহ্ন পজিটিভ, এই জন্য পজিটিভ। আবার এখান থেকে যখন কারেন্টটা চলে আসলো এই সামনে আমাদের আছে কি নেগেটিভ, এই জন্য এটা হচ্ছে নেগেটিভ। আমাদের কাশ্যপের সূত্র আগে যেটা আমরা পড়েছি, আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে হয় যদি আমরা প্রথমের চিহ্নটাকে কাউন্ট করি তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে প্রথম চিহ্ন কাউন্ট হবে, আর যদি শেষের চিহ্নটা কাউন্ট করি তাহলে সব ক্ষেত্রেই শেষের চিহ্নটা কাউন্ট হবে। আমরা এখানে প্রথম চিহ্নটা কাউন্ট করছি, এই জন্য প্রথমে এখানে পজিটিভ, 2 ওহম এর সামনে পজিটিভ আছে এই জন্য এটা পজিটিভ, 6 ওহম এর সামনে পজিটিভ আছে এই জন্য এটা পজিটিভ, এবং এই ব্যাটারির সামনে এখানে কি আছে নেগেটিভ এই জন্য এটা নেগেটিভ। তাহলে এই সমীকরণটা থেকে আমরা কি পাই, যেরকম করে নিয়ে আসি সমীকরণটা 6 দ্বারা গুণ করা হলো, তারপরে এই সার্কিটটা ওই সার্কিটটা আবার এখানে দেখানো হয়েছে, এটা না দেখালেও চলে তবে অঙ্কের সুবিধার্থে দেখানো হয়েছে। তো এখান থেকে আমরা যোগ করে আমরা এই সমীকরণে পাইছি 8I1 সমান -6I2 ইকুয়াল 16, এখান থেকে 2 কমন নেওয়া হলো। তারপরে আমরা এই সমীকরণ থেকে আমরা চলে আসতে পারি যে আমাদের I1 সমান সমান 8 + 3 IT/4 I2/4, এটা 1 নং সমীকরণে গেলাম। এই সমীকরণটা থেকে আমরা একটা সমীকরণে চলে আসলাম I1 সমান সমান এই সমীকরণ। দেন আমরা আবার লুপ 2 এর ক্ষেত্রে যদি কেভিএল প্রয়োগ করি, এই লুপ 2 এটা তো লুপ 1 এর ক্ষেত্রে গেল, এখন লুপ 2 এর ক্ষেত্রে যদি কেভিএলটা প্রয়োগ করি তাহলে লুপ 2 তে আমরা দেখব যে এটা সমীকরণটা কি হবে। আমরা দেখি যেটা সমীকরণটা হচ্ছে আমি যখন এই বিন্দু থেকে এই দিকে যাচ্ছি 10 ওহমের মধ্য দিয়ে, এটার সামনে আছে পজিটিভ, পজিটিভ হবে 10, এটার ভোল্টেজ ড্রপ হচ্ছে 10 I2, যেহেতু 10 ওহম রেজিস্টরের মধ্যে I2 কারেন্ট প্রবাহিত হচ্ছে তাহলে 10 I2। তারপর এখানে আছে 4, এটার সামনে যেহেতু প্লাস, এখানে প্লাস হবে 4i2। এই কারেন্টটা এইদিকে এসে এই দিক দিয়ে এখানে আসলো, এখানে আর কোনো রেজিস্ট্যান্স নেই, তার এখানে কোনো ভোল্টেজ ড্রপ আমার থাকবে না। তারপর এই কারেন্টটাকে লুপ 1, তো যে বিন্দু থেকে আমি প্রথমে শুরু স্টার্ট করছিলাম ওই বিন্দুতে আমি আবার চলে যাব, যাওয়ার পরে আমাকে এই দিকটা উপরের দিকে উঠতে হবে। আমার কারেন্টটা এখন কি লুপ 2 এর ক্ষেত্রে উপরের দিকে উঠবে, তো উপরের দিকে উঠলে আমার কি হবে, যখন এটা 6 ওহম রেজিস্ট্যান্স এবং এটা সামনে কি আছে, যখন উপরের দিকে উঠবে, যখন এই উপর থেকে যখন নিচের দিকে নামতেছিল তখন পজিটিভ চিহ্ন, আর উপরের দিকে যখন উঠতেছে তখন সামনে তার নেগেটিভ চিহ্ন, এই জন্য এখানে নেগেটিভ হবে। তাহলে 6 আর এই কারেন্টের মান I1 - I2 = 0, অর্থাৎ এখানে এই তিনটা ভোল্টেজ ড্রপ সমান হবে, তিনটা ভোল্টেজ ড্রপের সমষ্টি সমান হবে 0। এই সমীকরণটা আমরা এই সমীকরণ থেকে আমরা কি পেলাম, যে গুণ করে দেই, গুণ করলে যে ভ্যালু আসবে, ভ্যালু তারপরে এটা পেলাম। আর এইখানে আমরা কি করলাম, যে এখানে I1 এর মান বসাই দিলাম, আমরা এক সমীকরণ থেকে যে I1 এর ভ্যালুটা পাইছিলাম এখানে I1 এর মানটা আমরা বসাই দিছি, যে 6, এই 6 I1 এর জায়গায় I1 এর ভ্যালুটা বসাই দিছি ইকুয়াল 0, 1 নং এর সাহায্যে লিখে দিছি ছাইরে। তারপরে আমরা এখান থেকে সমীকরণটা সমাধান করে I2 এর মান পেয়ে যাব, I2 ইকুয়াল হচ্ছে 0.774 অ্যাম্পিয়ার। আমরা নিশ্চয়ই I2 এর ভ্যালুটা কিভাবে আসছে বলছে, এই I2 এর ভ্যালুটা আমি আবার অন্য সমীকরণে, মানে 1 নং সমীকরণে বসাই, এখন অন্য হতে পাই, এই আমরা এখানে I2 এর মান বসাই দিলাম, বসাই দিলে আমি I1 এর মান পেয়ে গেলাম 2.58 অ্যাম্পিয়ার, অর্থাৎ কারশফের সূত্রের সাহায্যে আমি I1 এবং I2 এর মান পেয়ে গেলাম। এখন আবার যখন আমি লুপ 1 এর ক্ষেত্রে আমরা ওই দুইটা কারেন্টের ভ্যালু পাইছি, এখন আমরা প্রথমে যে প্রপনেসটা দিছিলাম, যে সামেশন অফ বি কে আই কে ইকুয়াল হচ্ছে, যে আমাদের যে থিওরিটা ইন্টেলিজেন্স থিওরেমে যেটা বলছে, যে এই যে যে লুপটা, এই লুপটার যে ভোল্টেজ ড্রপ আছে যেটার ইকুয়েশনটা যদি শূন্য হয়, প্রত্যেকটা ভোল্টেজ ড্রপের গাণিতিক সমষ্টি যদি শূন্য হয় এবং সেটার সাথে যদি তার কারেন্টের গুণফল থাকে মোট কারেন্টের, তাহলে ভোল্টেজ যদি শূন্য হয়ে যায় তাহলে কারেন্টে শূন্য হয়ে যাবে। শূন্য হয়ে গেলে আমরা দেখি কিভাবে ভ্যালুগুলো মান বসায়া, যেমন এখানে আমরা মান বসাইলাম, যে এখানে 2 রেজিস্ট্যান্সের মান 2.58, আয়ন কারেন্টের মান, যে আয়ন কারেন্টটা যাচ্ছে 6 I2 - I1, ভ্যালুটা -16, তাহলে দেখি কি হয়, আমাদের ভ্যালুটা কি হয়ে গেছে 16, অর্থাৎ সামেশন অফ বি কে আই কে এর ভ্যালুটা হচ্ছে এখানে 0, প্রথম লুপের ক্ষেত্রে, লুপ 1 এর ক্ষেত্রে। লুপ 2 এর ক্ষেত্রে কি হবে, তো একই আবার লুপ 2 এর ক্ষেত্রে ইকুয়েশনটা বসানো হলো, লুপ 2 এর ক্ষেত্রে যে লুপটা আছে এইখানে যে ভোল্টেজ ড্রপগুলো আছে, এই ভোল্টেজ ড্রপগুলো সমাধান কি হবে, এই ভোল্টেজ ড্রপগুলো সমাধান আমরা লুপ 2 তেও কি পেয়ে গেলাম 0, তাহলে আমার লুপ 1 এর ক্ষেত্রে আমার ইকুয়েশনের ভ্যালুটা হচ্ছে 0 এবং লুপ 2 এর ক্ষেত্রে ইকুয়েশনের ভ্যালুটা হচ্ছে 0। এই জন্য ইন্টেলিজেন্স থিওরেম যেটা বলছে, যে একটা সার্কিটের মধ্যে যতগুলো ভোল্টেজ ড্রপ আছে প্রত্যেকটার এবং ভোল্টেজ সাপ্লাই আছে প্রত্যেকটার পাওয়ারের বীজগণিত সমষ্টি হবে 0, তাহলে এই ক্ষেত্রে আমরা যেহেতু উভয় পক্ষে 0 পেয়েছি, তাহলে আমরা ইন্টেলিজেন্স থিওরেম বলতে পারি যে এটা আমার ইন্টেলিজেন্স থিওরেমটা প্রমাণিত হলো। তারপরে আমরা আসব ইন্টেলিজেন্স থিওরেমের ব্যবহার, ইন্টেলিজেন্স থিওরেম কোথায় কোথায় ব্যবহার করা হয়। বলতেছে ইন্টেলিজেন্স থিওরেম রিঅ্যাকশন নেটওয়ার্কের টোপোলজি ও স্ট্রাকচার অ্যানালাইসিসের ক্ষেত্রে ব্যবহার করা হয়, ডিজিটাল সিগন্যাল প্রসেসিং এর ক্ষেত্রে ফিল্টার ডিজাইনে ব্যবহার করা হয়, বায়োলজিক্যাল ও কেমিক্যাল প্রসেসের ক্ষেত্রে, কেমিক্যাল প্ল্যান্ট এবং অয়েল ইন্ডাস্ট্রি জটিল সিস্টেমের ক্ষেত্রে ইন্টেলিজেন্স থিওরেম ব্যবহার করা হয়। এখন 1.2 তে আমার ছিল সুপারপজিশন থিওরেম। সুপারপজিশন থিওরেম কাকে বলে, আমার 1.1 এর আলোচনা গেল ইন্টেলিজেন্স থিওরেম, এখন 1.2 তে হচ্ছে সুপারপজিশন থিওরেম। সুপারপজিশন থিওরেমটা হচ্ছে যে একাধিক উৎস, অর্থাৎ কারেন্ট বা ভোল্টেজ সোর্স, কোনো সার্কিটে যদি একাধিক উৎস, সেটা কারেন্ট অথবা ভোল্টেজ সোর্স যাই হোক, বিশিষ্ট কোনো লিনিয়ার নেটওয়ার্কের লিনিয়ার নেটওয়ার্ক হচ্ছে যেগুলোর মধ্যে আমরা কি করি রেজিস্টর ক্যাপাসিটর ইন্ডাক্টর ব্যবহার করি যে প্যারামিটারগুলো যে কোনো প্যারামিটারের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট প্রত্যেকটি সোর্স পৃথকভাবে বিবেচনা করলে আমরা একটু মনোযোগ দিয়ে থিওরেমটা শুনি যে একাধিক উৎস কারেন্ট বা ভোল্টেজ সোর্স বিশিষ্ট কোনো লিনিয়ার নেটওয়ার্কের যে কোনো প্যারামিটারের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট প্রত্যেকটি সোর্স পৃথকভাবে বিবেচনা করলে উক্ত প্যারামিটার দিয়ে প্রবাহিত কারেন্ট সমূহের বীজগণিতিক যোগফলের সমান উক্ত প্যারামিটার দিয়ে প্রবাহিত কারেন্ট সমূহের বীজগণিতিক যোগফলের সমান যদি সেটি এসির ক্ষেত্রে ভেক্টর যোগফল হবে এসির ক্ষেত্রে ভেক্টরের যোগফল হবে তবে যে সোর্স বিবেচনা করতে হবে সেই সোর্সটি ছাড়া অন্য সোর্সগুলো ভোল্টেজ সোর্স হলে আভ্যন্তরীণ রোধ ও ইম্পিডেন্স দ্বারা প্রতিস্থাপন করতে হবে এবং কারেন্ট সোর্স খোলা বিবেচনা করতে হবে আমরা থিওরেমটা যদি সুন্দর করে বুঝি তাহলে অঙ্কগুলো আমাদের জন্য সহজ হয়ে যাবে তাহলে আমরা থিওরেমটা একটু বোঝার চেষ্টা করি আমি আবার বলতেছি যে একাধিক উৎস কারেন্ট বা ভোল্টেজ সোর্স বিশিষ্ট কোনো লিনিয়ার নেটওয়ার্কের যে কোনো প্যারামিটারের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট প্রত্যেকটি সোর্স পৃথকভাবে বিবেচনা করলে উক্ত প্যারামিটার দিয়ে প্রবাহিত কারেন্ট সময়ের বীজগণিতিক যোগফলের সমান তবে যে সোর্সটি বিবেচনা করতে হবে সেই সোর্সটি ছাড়া অন্য সোর্সগুলোর ভোল্টেজ সোর্স হলে আভ্যন্তরীণ রোধ বা ইম্পিডেন্স দ্বারা প্রতিস্থাপন করতে হবে এবং কারেন্ট সোর্স খোলা বিবেচনা করতে হবে অর্থাৎ ওপেন থাকবে আমরা যদি লক্ষ্য করি যে এই একটা সার্কিট সুপারপজিশন থিওরেমের মাধ্যমে আমরা এই সার্কিটটা প্রমাণ করতে যাব সার্কিটের মধ্যে দুইটা ভোল্টেজ সোর্স আছে V1 এবং V2 আর তিনটা রেজিস্টর দেওয়া আছে R1 R2 এবং R3 এবং এইখানে দেখেন প্রথম সার্কিটটার মধ্যে কারেন্টের ডিরেকশন দেওয়া আছে সার্কিটটাতে যেহেতু আমরা কারেন্টের ডিরেকশন দিয়ে দিছি যে I1 কারেন্ট যাচ্ছে এদিকে R1 এর মধ্য দিয়ে এবং I2 কারেন্ট যাচ্ছে R2 এর মধ্য দিয়ে এবং I3 কারেন্টটা এই দিকে যাচ্ছে আমরা I3 কারেন্টের কারেন্ট ডিরেকশনটা সবসময় লক্ষ্য রাখবো কারণ এটা প্রয়োজন হবে তাহলে দুইটা সোর্স তা আমার সংজ্ঞাতে বলা ছিল কি যে এই সোর্সগুলো আমাদেরকে পৃথকভাবে চিন্তা করতে হবে এখানে দুইটা সোর্স আছে সুপারপজিশন থিওরেমে সোর্সগুলোকে আলাদাভাবে চিন্তা করতে হবে অর্থাৎ প্রত্যেকটা সোর্সের জন্য আমার একটা সার্কিট অঙ্কন করতে হবে আমরা যদি এই V1 সোর্সের জন্য একটা সার্কিট অঙ্কন করি এটার জন্য সার্কিট তখন এই যে V2 টা আছে এটা কি হবে সে বলছে যে শর্ট হয়ে যাবে এটা কি হবে শর্ট হয়ে যাবে যদি এই V2 তে কোনো রেজিস্ট্যান্স থাকতো তাহলে সেটা কি বলছে যে আভ্যন্তরীণ রেজিস্টর থাকলে এখানে একটা রেজিস্টর হবে যেটা আভ্যন্তরীণ রেজিস্টর যেহেতু এখানে আভ্যন্তরীণ রেজিস্টর নাই তাহলে এটা সরাসরি শর্ট হয়ে যাবে আবার V2 কথা যখন আমি চিন্তা করব যে এই সোর্সের ক্ষেত্রে যখন সার্কিট অঙ্কন করব তখন এই V1 সোর্সটা কি হয়ে যাবে শর্ট হয়ে যাবে যে আমরা দেখি এখন সুপারপজিশন থিওরেমের একটা অঙ্ক নিম্নে দেওয়া হলো আমরা এটাকে একটা সমাধান করি দেখি আমরা এখান থেকে এই অঙ্কটা থেকে আমরা সুপারপজিশন থিওরেমটা যে করলাম আমরা এটা প্রমাণ করতে পারি কিনা তাহলে চিত্রে V1 এবং V2 দুইটি ভোল্টেজ সোর্স এবং R1 R2 ও R3 তিনটি রেজিস্টার ব্যবহার করা হয়েছে এখানে লিখে দিচ্ছি আমি সাইটে এটা চিত্র নং ক দেখতে হবে এখানে R1 এর মধ্য দিয়ে I1 এবং R2 এর মধ্য দিয়ে I2 এবং R3 এর মধ্য দিয়ে I3 কারেন্ট প্রবাহিত হয় সুপারপজিশন থিওরেমের মাধ্যমে প্রতিটি শাখার মান নির্ণয় করতে হবে I1 I2 এবং I3 এর মান নির্ণয় করতে হবে সাধারণত প্রত্যেক শাখার কারেন্টের মান নির্ণয় করার জন্য আমরা সাধারণত সুপারপজিশন থিওরেমটা ব্যবহার করে থাকি দেখি এইখানে আমি এই দিলাম যে চিত্র নং খ আমি ক নং থেকে চিত্র নং খটাকে অঙ্কন করা হয়েছে অর্থাৎ এই চিত্রটা অঙ্কন করা হয়েছে অনলি V1 সোর্সের জন্য V1 ভোল্টেজ সোর্সের জন্য এই দেখেন আমাদের রেজিস্টারগুলো সব ঠিক আছে V1 সোর্স এইখানে যে V2 সোর্সটা ছিল সেটা কি হয়ে গেছে শর্ট হয়ে গেছে যেহেতু এর কোনো আভ্যন্তরীণ রেজিস্ট্যান্স নাই যদি থাকতো তাহলে এইখানে আমার একটা রেজিস্ট্যান্স দেখানো হতো যেহেতু নাই এটা কি হয়েছে শর্ট হয়ে গেছে এখানে V1 সোর্সের জন্য সার্কিট এখানে V2 সোর্সটি শর্ট বা বদ্ধ অবস্থায় থাকবে এবং এখন যেহেতু সার্কিটটা আমার পরিবর্তন হয়েছে V1 এর জন্য এই জন্য আমি তিনটা কারেন্ট এই দিক থেকে প্রবাহিত হচ্ছে যেমন I1 প্রাইম উপরে যেটা এটা প্রাইম হিসেবে ব্যবহার করেছে যে I1 সিঙ্গেল প্রাইম I2 সিঙ্গেল প্রাইম এবং I3 সিঙ্গেল প্রাইম যেহেতু একটা টান এই জন্য আমরা সিঙ্গেল প্রাইম বলবো तो এখানে আমার সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স এই সার্কিটের ক্ষেত্রে সমতুল্য রেজিস্ট্যান্স কি হবে যেখান থেকে কারেন্ট যাচ্ছে তাহলে এই এই যে রেজিস্টরটা এটা সিরিজে আর এই R2 এবং R3 প্যারালালে আমি ইকুয়েশনটা দেখাচ্ছি যে তাহলে এখানে কি হলো যে এই R1 RE প্রাইম সিঙ্গেল প্রাইম যেমন R1 টা সিরিজে আছে এজন্য 4 প্লাস আর এই দুইটা কি আছে প্যারালালে R2 এবং R3 প্যারালালে তে প্যারালাল দুইটা রেজিস্টর থাকা মানে দুই এটা এটা হচ্ছে সমাধানটা হচ্ছে যে দুইটা রেজিস্টরের গুণফল বাই দুইটা রেজিস্টরের যোগফল দুইটা রেজিস্টরের গুণফল বাই দুইটা রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্সের যোগফল যেহেতু ভ্যালু এইজন্য রেজিস্ট্যান্স যেহেতু চলে আসবে এখানে তাহলে এখানে কি হবে যে এই এটার মান কত R2 ওহম এর মান কত 2 ওহম রেজিস্ট্যান্স তে 2 into 1 R3 এর মানটা 1 বাই 2 plus 1 আমি একেবারে মানটা বসায় করে দিছি তাহলে 4 প্লাস এইখান থেকে পেলাম কি 0.667 তাহলে আমার এই দুইটার মোট রেজিস্ট্যান্স ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স সমতুল্য রেজিস্ট্যান্স হচ্ছে 4.667 Ω আমার বুঝতে যারা সিরিজ প্যারালালের অঙ্ক আগে করে আসছেন মানে ছাত্ররা করে আসছে সবাই বুঝবে সাধারণত এইজন্য আমি এটা ইকুয়েশনটা বোঝা যাচ্ছে বোঝা যাবে সমস্যা হবে না तो এখন I1 সিঙ্গেল প্রাইম আমি এই সার্কিটের কি পাইছি সমতুল্য রেজিস্ট্যান্স পাওয়া গেছে আর এই সার্কিটটার কি মোট ভোল্টেজ আমি জানি কি V1 তাহলে আমরা কি জানি যে এই সার্কিটের যে মোট কারেন্ট বা এই I1 সিঙ্গেল প্রাইম তাহলে মোট কারেন্ট সমান কি মোট ভোল্টেজ বাই মোট রেজিস্ট্যান্স যেটাকে আমরা সমতুল্য রেজিস্ট্যান্স RE প্রাইম পাইছি তাহলে মোট ভোল্টেজটা হচ্ছে V1 28 ভোল্ট 28 বাই মোট রেজিস্ট্যান্স 4.667 Ω তাহলে সেই ক্ষেত্রে আমার I1 সিঙ্গেল প্রাইম হবে 6 एंपियर तो আমি এই সার্কিটের মোট কারেন্ট পাইছি এখন আমি এই দুইটা কারেন্ট অতি সহজেই বার করা যাবে যেটা দেখাচ্ছেন যেমন I2 সিঙ্গেল প্রাইম I2 সিঙ্গেল প্রাইম কি হবে যে I2 সিঙ্গেল প্রাইম সমান সমান হচ্ছে মোট যে আমরা কি কারেন্টের সূত্রটা কি জানি যে দুইটা রেজিস্টর যদি এরকম পাশাপাশি থাকে মোট কারেন্ট আমার জানা থাকে তাহলে কি হবে যে দুইটা মোট কারেন্ট ইনটু বিপরীত রেজিস্ট্যান্স আমি যে কারেন্টটা বাইর করতেছি যে I2 তাহলে এটার বিপরীত রেজিস্ট্যান্স হচ্ছে R3 তাহলে মোট কারেন্ট কি I1 ইনটু বিপরীত রেজিস্ট্যান্স মানে 1 অর্থাৎ R3 বাই রেজিস্ট্যান্স এর যোগফল অর্থাৎ R2 + R3 এটা আমি এখানে ভ্যালু দেই করে দিছি যে R2 সিঙ্গেল প্রাইম সমান সমান 6 হচ্ছে মোট কারেন্ট এবং তার বিপরীত রেজিস্ট্যান্স হচ্ছে যেটা আমি I2 নির্ণয় করতেছি এটার বিপরীত হচ্ছে R3 I মানে I3 I2 এর বিপরীত কারেন্ট হচ্ছে I3 আর এর বিপরীত রেজিস্ট্যান্স R2 এর বিপরীত রেজিস্ট্যান্স হচ্ছে R3 তাহলে 6 into 1 plus 2 plus 1 এই দুটো রেজিস্টরের মান অর্থাৎ R2 plus R3 তাহলে এইখান থেকে ভ্যালুটা আসলো আমার কি 2 एंपিয়ার তাহলে আমি R2 সিঙ্গেল প্রাইম পেয়ে গেলাম তারপর আবার I3 সিঙ্গেল প্রাইম I3 এর মান কত হবে ঠিক একই রকম জাস্ট তার রেজিস্ট্যান্স উল্টাই দিলে হবে যে মোট কারেন্ট ইনটু বিপরীত রেজিস্ট্যান্স অর্থাৎ মোট কারেন্ট হচ্ছে 6 एंपিয়ার তার বিপরীত রেজিস্ট্যান্স যেটা আমি এই R1 এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট নির্ণয় করব তার বিপরীত রেজিস্ট্যান্স হচ্ছে সরি R3 R3 এর বিপরীত রেজিস্ট্যান্স হচ্ছে R2 অর্থাৎ যেহেতু এই R3 এর বিপরীত কারেন্টটা নির্ণয় করব আমি মানে I3 নির্ণয় করব এর বিপরীত এটা তাহলে হচ্ছে 6 into 2 and 1 plus 2 1 মানে এই রেজিস্টরের মান দুইটা রেজিস্টর এর মান অর্থাৎ 4 एंपিয়ার তো আমি এইখান থেকে পেয়ে গেলাম I1 সিঙ্গেল প্রাইম ইকুয়াল 6 एंपিয়ার I2 সিঙ্গেল প্রাইম ইকুয়াল 2 एंपিয়ার I3 সিঙ্গেল প্রাইম ইকুয়াল 4 एंपিয়ার এটা কার ক্ষেত্রে V1 ভোল্টেজ সোর্সে চিত্র নং খ এই চিত্রের ক্ষেত্রে আবার যখন আমি দ্বিতীয় গণং চিত্রটার দিকে লক্ষ্য করব অর্থাৎ V2 সোর্সের ক্ষেত্রে যখন আমি আরেকটা চিত্র অঙ্কন করছি দেখেন আমার কারেন্ট ডিরেকশন গুলো এই V2 সোর্সের উপর ভিত্তি করে হয়েছে যেমন আমার এটা ব্যাটারি সোর্স তাহলে এইখান থেকে কারেন্ট কোথায় যাবে এই দিকে যাবে তাহলে এইটা হচ্ছে I3 ডাবল প্রাইম আমি কারেন্টের মানগুলো মানে যে প্রতীকগুলো দিছি ওই প্রতীকগুলো ওইভাবেই ধরছি আর কারেন্টের ডিরেকশনগুলো কি হইছে উল্টে গেছে যেমন এই এটার ডিরেকশন প্রথম চিহ্নতে ক নাম্বার চিহ্নতে এইদিকে ছিল খ নাম্বার চিহ্নতে এইদিকে গিয়েছিল এখন কিন্তু এই সোর্সের জন্য এটা কি উল্টে গেছে তাহলে এইদিকে কারেন্ট গেছে এটা তাহলে এখন আমরা নিশ্চয়ই বুঝতে পারছি এটা দিকে তো এখন আমরা দেখব কি করা যায় তো B2 সোর্সের জন্য সার্কিট হলো এখানে b1 শর্ট শর্ট অবস্থায় এখানে b1 ছিল b1 2 হয়ে গেছে শর্ট হয়ে গেছে মধ্য অবস্থায় থাকবে এবং i1 সিঙ্গেল প্রাইম i2 সিঙ্গেল প্রাইম এবং i3 সিঙ্গেল প্রাইম মান নির্ণয় করতে হবে। এখানে সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স আমরা নির্ণয় করি যে সমতুল্য রেজিস্ট্যান্স কি হবে, তাহলে এই রেজিস্টরটা সিরিজে আছে এবং এই দুইটা রেজিস্টর প্যারালাল আছে, তাই প্যারালাল দুইটার গুণফল বাই যোগফল ইকুয়াল কি হচ্ছে 2.3 ওহম। সমীকরণগুলো আপনারা সহজেই করে নিতে পারবেন যেহেতু সবাই আপনারা বুঝেন, আমি চেষ্টা করেছি সহজে বোঝানোর জন্য। তাহলে এখান থেকে আমরা কারেন্টের মান পেয়ে গেলাম যে মোট কারেন্ট কত, সমতুল্য রেজিস্ট্যান্স, তাহলে মোট ভোল্টেজ হলো 7 আর মোট সমতুল্য রেজিস্ট্যান্স 2.3, সেই থেকে আই ডাবল প্রাইমের মান পেয়ে গেলাম 3 এম্পিয়ার, অর্থাৎ এই কারেন্টের মান হচ্ছে 3 এম্পিয়ার। আই2 ডাবল প্রাইম, আমি কারেন্টের সূত্রটা আবার বলছি যে বিপরীত মোট কারেন্ট হচ্ছে 3 এম্পিয়ার, এই 3 এম্পিয়ার বিপরীত রেজিস্ট্যান্স, যেহেতু আমি এই কারেন্টটা নির্ণয় করতে এটা বিপরীত রেজিস্ট্যান্স হচ্ছে এটা 4/রেজিস্ট্যান্সের যোগফল 2 এম্পিয়ার। প্রথম চিত্রে এটা দেখানো হয়েছে, খ নং চিত্রে আবার i1 সিঙ্গেল প্রাইমের ক্ষেত্রে মোট কারেন্ট ইনটু বিপরীত রেজিস্ট্যান্স বাই রেজিস্ট্যান্স এর যোগফল 1 এম্পিয়ার। তাহলে আমি এই দুইটা পেয়ে গেলাম। আবার সেই ক্ষেত্রে এখন দেখা যাক যে আমার মূল চিত্রে আসি, এখন কোন চিত্রে আমি আবার রিটার্ন আসি, আসার পরে এখন খ নং এবং ক নং চিত্রের মাধ্যমে ক নং চিত্রের মান বের করি। তাহলে আমরা দেখি যে এই সমীকরণটা দেখি, যেমন i1টা কি হচ্ছে, এই কারেন্টটা কি হচ্ছিল এই দিকে যাচ্ছে, তাহলে i1 সিঙ্গেল প্রাইমে আমার কারেন্টটা একই দিকে ছিল ডিরেকশন, আপনারা খ নং চিত্রে যেটা দেখবেন এটা খ নং চিত্র থেকে পাইছি, আর ঘ নং চিত্র থেকে যেটা পাইছি এখন তার ডিরেকশনটা কি ছিল বিপরীত, আমি রেড আইডেন্টিফাই করেছি এটা বিপরীত ছিল, তীর চিহ্নগুলো দিয়ে দেখাই দিছি। সেই ক্ষেত্রে আমার i1 সিঙ্গেল প্রাইমের মান হচ্ছে 6 এম্পিয়ার এবং i1 ডাবল প্রাইমের মান হচ্ছে 1 এম্পিয়ার, এটা কি মাইনাস হয়ে যাবে যেহেতু তারা বিপরীতমুখী ছিল এইজন্য 5 এম্পিয়ার। দ্বিতীয় যেমন i2 কি কারেন্ট সবসময় কি খ নং চিত্রেও নিচের দিকে গেছে, ঘ নং চিত্রেও নিচের দিকে গেছে, ওদের ডিরেকশন একই দিকে, এই জন্য দুইটা হচ্ছে যোগ বা পজিটিভ, দুইটা যোগ হয়ে যাবে অর্থাৎ 2 এম্পিয়ার প্লাস 2 এম্পিয়ার 4 এম্পিয়ার। i3 কি তার বিপরীত, তা i3 সিঙ্গেল প্রাইম i3 ডাবল প্রাইম তার বিপরীত ছিল 4 - 3 অর্থাৎ 1 এম্পিয়ার। অর্থাৎ আমি কারেন্টগুলোর ভ্যালু i1 i2 কারেন্টগুলোর ভ্যালু পেয়ে গেলাম, i1 এর মান 5 এম্পিয়ার, i2 4 এম্পিয়ার, i3 1 এম্পিয়ার, অর্থাৎ সুপারপজিশন থিওরেমে আমি শাখা কারেন্টের মানগুলো বের করতে পারলাম। এটাই হচ্ছে আমার সুপারপজিশনের নিয়ম। তারপরে হচ্ছে 1.3 সাবস্টিটিউশন থিওরেমের ব্যাখ্যা। সাবস্টিটিউশন থিওরেমটা কি, যে সাবস্টিটিউশন থিওরেম হচ্ছে কোন ইম্পিডেন্সের আড়াআড়িতে যদি ইএমএফ ইলেকট্রোমোটিভ ফোর্স বজায় থাকে তাহলে ইএমএফ কে জেনারেটর হিসেবে বিবেচনা করা হয়, যার আভ্যন্তরীণ ইম্পিডেন্স 0। জেনারেটরের ইএমএফ এর মান ইম্পিডেন্সের ইএমএফ এর মানের সমান। আমি আবার বলতেছি সাবস্টিটিউশন থিওরেমটা, যে কোন ইম্পিডেন্স মানে রেজিস্ট্যান্স বা ইম্পিডেন্স এর আড়াআড়িতে যদি ইএমএফ ইলেকট্রোমোটিভ ফোর্স বজায় থাকে তাহলে ইএমএফ কে জেনারেটর হিসেবে বিবেচনা করা হয়, আর যার আভ্যন্তরীণ ইম্পিডেন্স 0। জেনারেটর ইএফএম এর মান ইম্পিডেন্সের ইএমএফ এর মানের সমান। অর্থাৎ এইখান থেকে আয়ন কারেন্ট যাইতেছে, যে এই যে জেড একটা ইম্পিডেন্স, এইটার সমতুল্য ভোল্টেজ সোর্স যদি আমি অঙ্কন করি তাহলে এইটার ভোল্টেজ সোর্সটা হবে BC = i1 * ZA। আমি এই ইম্পিডেন্সটাকে যে দেখাইছি এটা পরিবর্তে যদি আমি এখানে ভোল্টেজ সোর্সটা দেখাই, এটা BC = এই ভোল্টেজ সোর্সটা যদি BC হয় তাহলে এইটার ভোল্ট মানটা হবে i1 ZA, অর্থাৎ এটা লিখে দিয়েছি এখানে শাখার যে ভোল্টেজ ড্রপ i1 ZA, এটাই সাবস্টিটিউশন সোর্স BC, অর্থাৎ BC = i1 ZA। তো অধ্যায় 1 নেটওয়ার্ক থিওরেমের বৈশিষ্ট্য, চলুন বাড়ির কাজ, আমাদের বাড়ির কাজ থাকবে, যে বাড়ির কাজগুলো আমরা প্রত্যেক স্টুডেন্টরা কি করব, আমরা সাবজেক্টিভ টিচারের কাছে এই বাড়ির কাজগুলো জমা দিব। প্রত্যেক পলিটেকনিকের ওই সাবজেক্টের নির্ধারিত সাবজেক্টের টিচারের কাছে আমরা এই বাড়ির কাজগুলো জমা দিব কলেজ খোলা হওয়ার পর ইনশাআল্লাহ। তো 1 নম্বর চিত্র 1 নং এর মাধ্যমে টেলিজেন্স থিওরেমটা প্রমাণ করো, আমি এখানে চিত্র দিয়ে দিচ্ছি। সুপারপজিশন থিওরেমের মাধ্যমে চিত্র 2 এর ভোল্টেজ Vx এর মানটা নির্ণয় করবা, তার 3টা কারেন্ট বের করলে তারপরে ভোল্টেজের সাথে গুণ দিলে কারেন্টটা ভোল্টেজ বের হয়ে যাবে রেজিস্ট্যান্সের গুণ দিলে। এবং 3 নম্বর প্রশ্ন হচ্ছে সাবস্টিটিউশন থিওরেমের মাধ্যমে কারেন্ট সোর্স আয়ন দেখাও। এটা হলো বাড়ির কাজ, বাড়ির কাজগুলো আমরা পালন করার চেষ্টা করব, তাহলে আমরা চর্চা করব বাসায়, তাহলে আমাদের মনে হয় ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। तो प्रश्नपत्र पर्व जो कारो कोनो प्रश्न थाके आशा करब आगामी क्लासे आमादेर प्रश्नगुला रिपिट करार जोन्नो प्रश्नपत्र आगामी क्लासे आमरा जेटा एकई टाइमे एई दिने आगामी क्लास आगामी बुधवार 8:30 ए आमी आबार एर परवर्ती जे जिनिसगुला पढ़ाबो सेटा होच्छे प्रश्नपत्र और आमरा जोदि एई क्लासटा परवर्तीते देखते चाइ आमरा सब समय पाबो www.skills.govbd.com ए आमरा এটা দেখতে পারবো আর আমার পরবর্তী আগামী ক্লাসে যা আলোচনা হবে সেটা হচ্ছে থেভনিনস ও নর্টনস থিওরেমের ব্যাখ্যা 1.4 আর 1.5 হচ্ছে রেসিপ্রোসিটি ও ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমের ব্যাখ্যা আমরা আশা করব আগামী ক্লাসের আগে এটা একবার দেখে আসার জন্য আজকে এই পর্যন্তই আমার ক্লাস ধন্যবাদ সবাইকে যদি কোনো ভুল করে থাকি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার ক্লাস শেষ করছি আল্লাহ হাফেজ